হরে কৃষ্ণ ভিউয়ার্স, আমরা এসেছি চিপসের ফ্যাক্টরি। এই কলা দিয়ে এখানে চিপস বানানো হয়। আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কলা ছাড়িয়ে চিপস বানাচ্ছে। দেখুন কিভাবে কলা ছাড়াচ্ছে। এই মেশিনে দিচ্ছে, অটোমেটিক কড়াইয়ে চিপস হয়ে পড়ছে, কেটে কেটে পড়ছে। খুব সুন্দর পরিষ্কারভাবে বানানো হচ্ছে এখানে চিপস। প্রায় রেডি হয়ে গেছে, তুলবে টেস্ট করবে দেখেন দিচ্ছে। হ্যালো, এগুলো পুরো রেডি হয়ে গেছে। হ্যালো, আরে বল হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে এবার খেয়ে দেখুন তো পুরো কেমন লাগছে। দারুন, খুব সুন্দর। একদম গরম গরম ওকে প্রভু, খুব ভালো লেগেছে। ওকে, কিভাবে বানানো হয়? এটা হচ্ছে গিয়ে 13 কিলো আছে এক কড়াতে, একটা কড়াতে 13 কিলো করে কলা দেওয়া হয়। এটা হলো মেশিন, এর মধ্যে এই কলা, কাঁচকলা, এগুলো চিপসের জন্য স্পেশাল একটা কলা বলে, কাঁচকলা নয়। এই কলাটাকে ওই মেশিনের মধ্যে দেওয়া হয়, মেশিন থেকে চিপস হয়ে একদম ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে পড়ে, কড়াই থেকে এখন ফুটছে নারকেল তেল। এগুলো টোটাল নারকেল তেলে ওরকমভাবে ফ্রাই হয়ে বেরিয়ে আসবে, খুব সুন্দর। বক করে ফুটছে, হেভি সুন্দর সেন্ট বেরোচ্ছে এখান থেকে। ইনি হচ্ছেন মাস্টার কারিগর, ভাজাজে ট্রে থাকবে। তো মোটর দিয়ে হাওয়া দিচ্ছে, দিয়ে ওনান থেকে দাদা করে জ্বালাচ্ছে।
এগুলো রেডি, এগুলো হলো রেডি হয়ে গেছে পুরো চিপস। আপা রেডি আছে, নম্বর রেডি আছে, নম্বর আছে না? আমি এখন নিতে এসেছি, ফ্রেশ প্যাকেট আমাদেরকে তৈরি করে দিল। এমপ্লয়েজকে 900 900 দাও।